সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। বাট এই ভিডিওটা শুধুমাত্র যারা স্টুডেন্ট রয়েছেন, যারা বেকার বা পার্ট টাইম কিছু কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। বাট এটা 100% লেজিট একটা মেথড। কারণ একটা কথা বলে রাখি, আপনারা অনেক সাইটে কাজ করেন, দেখা যাচ্ছে সাইট বন্ধ হওয়ার সাথে সাথে আপনাদের সেই সাইটে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। এটা অনেকটা এরকম যে আপনাকে একটা মাছ খেতে দেয়া হলো, আপনি শুধুমাত্র সেই মাছটাই খেতে পারছেন। কিন্তু এটা হচ্ছে আমি আজকে এমন একটা মেথড শেখাতে যাচ্ছি যে পদ্ধতি ব্যবহার করার কারণে আপনি শুধুমাত্র এই সাইট না, আপনি পছন্দ মতো যে কোনো সাইটে এই পদ্ধতিতে কাজ করে ইনকাম করতে পারবেন। এটা ঠিক এরকম যে আপনাকে মাছ না দিয়ে সম্পূর্ণভাবে মাছ কীভাবে ধরতে হয় সেটাই আপনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। এতে করে আপনি যে কোনো সময় যে কোনোভাবে মাছ ধরে খেতে পারবেন। আমাদের এই সাইটের নাম হচ্ছে গিয়ারবেস্ট। আপনারা গিয়ারবেস্টকে অনেকে হয়তো বা চেনেন, যারা অনলাইন থেকে কেনাকাটা করে থাকেন গিয়ারবেস্টকে চিনে থাকবেন। সো গিয়ারবেস্টে আমরা যেটা কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানকার এদের যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টগুলো সেল করবো। কীভাবে সেল করবো তারই আজকে তিনটা ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তিনটা লেজেন্ডারি মেথড আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই মেথডগুলো আপনারা সম্পূর্ণ কপি পেস্ট স্টাইলে কাজ করতে পারবেন। সো যারা ভাবছেন যে অনেক ডিফিকাল্ট কোনো কাজ, আসলে তেমন মোটেও কঠিন কোনো কাজ না, একদম সিম্পল। আপনারা জাস্ট পুরো ভিডিওটা যদি একটু মন দিয়ে দেখেন বুঝতে পারবেন কতটা সহজভাবে আমি আপনাদের সাথে পুরো ব্যাপারটা ডিসক্রাইব করতে যাচ্ছি। প্রথমত হচ্ছে এখানে জয়েন করাটা সম্পূর্ণ ফ্রি, আপনাদের কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। আর এদের এখানে 110,000-এর বেশি হট আইটেম রয়েছে। মূলত এটা হচ্ছে একটা সম্পূর্ণ ই কমার্স সাইট, বাট ইন্টারন্যাশনাল একটা সাইট, প্লাস গিয়ারবেস্টের মতো সাইট আপনারা চেনেন বা জানেন বা নাম শুনেছেন হয়তো, অনেক পপুলার একটা সাইট। এবং এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন আপ টু 50%। এই সময়টা আপনাদের ছিল হচ্ছে কোভিডের আগে, বাট এই মুহূর্তে অন্যান্য অনলাইনে সকল সাইটের মতোই এখানকার তাদের কমিশন রেট কমে গেছে, কমিশন রেট কমে 30% হয়েছে। এখান থেকে আপনারা কিছু প্রোডাক্টের ক্ষেত্রে 14% কমিশন পাবেন এবং কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা 30% পর্যন্ত কমিশন পাবেন। এবং এদের এখান থেকে সকল প্রোডাক্টে আপনারা 30 days কুকিজ ডিউরেশন পাচ্ছেন। সো কিভাবে আমরা এখান থেকে সাইন আপ করতে পারি? সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে রয়েছে আপনার ইমেল, আপনার একটা পাসওয়ার্ড, এরপর রয়েছে রেন্টার পাসওয়ার্ড। এরপর এখান থেকে পলিসি অ্যাকসেপ্ট করবেন, করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার প্রাইমারি বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো এখানে যাওয়ার পর দিতে হবে। দেওয়ার পর আপনার একটা ব্লগ সাইট যদি থাকে সেটা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে ওরা 5-6 দিনের মতো রিভিউ করে। জাস্ট অ্যাকচুয়ালি ওরা রিভিউ করে কিনা আমি ঠিক বলতে পারবো না, বাট অটোমেটিকলি দেখা যায় 3-4 দিন পরে ওরা অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়। সো আপনার অ্যাকাউন্ট যখন এখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনি এখান থেকে শুধুমাত্র লগ ইন করতে পারবেন। সো চলুন এখান থেকে আমি সাইন ইন করছি। সাইন ইন করার জন্য আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে মেইন ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। সো প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এখানকার অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানকার বিভিন্ন ধরনের টপ ব্র্যান্ড, হটেস্ট ডিল, নিউ অ্যারাইভাল, হাই কমিশন প্রোডাক্ট কোনগুলো, কুপন, এরপর বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল রয়েছে, কীভাবে আপনার এগুলো এখান থেকে মার্কেটিং করবেন, কীভাবে এগুলো শেয়ার করবেন, কীভাবে আপনারা খুব দ্রুত সেলস জেনারেট করতে পারবেন, সেসব বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে আপনাদের সাথে শেয়ার করা রয়েছে। সো আমি এখান থেকে নিউ অ্যারাইভালে ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, কোন প্রোডাক্টের উপর 4%, 22%, 35% পর্যন্ত কমিশন রয়েছে। কিভাবে আপনারা যখন এখানে প্রবেশ করবেন, এখানে দেখতে পাচ্ছেন গেট লিঙ্কস, অর্থাৎ এখানকার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রোডাক্টের গেট লিঙ্কসে ক্লিক করলে আপনাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা এখান থেকে আপনারা দেখতে পাবেন। এরপর রয়েছে লিঙ্ক কোড, এখানে আপনাদের যাদের ব্লগ রয়েছে ব্লগের মাধ্যমে এগুলো শেয়ার করতে পারবেন। আমাদের বেসিক্যালি এই লিঙ্কটা হলে এখান থেকে হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি এখানকার যে অ্যাফিলিয়েটের ভিতরে যেসব প্রোডাক্ট রয়েছে সেগুলো থেকে আপনারা যদি মার্কেটিং করতে না চান তাহলে কি করতে পারবেন, এখানে আপনারা অ্যাড সেন্টারে চলে আসবেন। এরপর রয়েছে ডিপ লিঙ্ক, কাস্টম লিঙ্ক জেনারেটর, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা গিয়ারবেস্টের মেইন অফিসিয়াল সাইটে চলে যাবেন। যাওয়ার পর যে কোনো ধরনের আপনার প্রোডাক্ট পছন্দ হলে সেই প্রোডাক্টের ইউআরএলটা এখানে আনবেন। আনার পর গিয়ারবেস্ট ইউআরএল বসিয়ে দেওয়ার পর সেই প্রোডাক্টের নামটা লিখবেন। লেখার পর ক্রিয়েট করে ক্লিক করলে সেই প্রোডাক্টেরও অ্যাফিলিয়েট লিঙ্ক আপনাকে দিয়ে দিবে। ভেরি সিম্পল, আপনাদেরকে এর আগে আমি বিভিন্ন সাইটে দেখিয়েছি, দ্যাটস ওয়াই আজকে দেখালাম না, জাস্ট বলে দিলাম, আশা করি ক্লিয়ার। এবার চলুন দেখা যাক আমরা কিভাবে এদের প্রোডাক্টগুলো আমরা কিভাবে সেল করব। সেল করার জন্য আমি এখান থেকে নিউ অ্যারাইভালে চলে আসছি। এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এখানে রয়েছে একটা স্মার্ট ওয়াচ, আমরা স্মার্ট ওয়াচটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের সেই স্মার্ট ওয়াচ, এটা আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। এবং এটার লিঙ্ক আমরা নেওয়ার জন্য এখানে গেট লিঙ্কস অপশন রয়েছে, এই লিঙ্কটাকে আমাদের কপি করে নিতে হবে। লিঙ্কটাকে কপি করার পর আপনাকে অবশ্যই একটা লিঙ্ক শর্টনার ব্যবহার করে এই লিঙ্কটাকে আগে শর্ট করে নিতে হবে। আমরা সরাসরি যে মেইন লিঙ্ক রয়েছে সেটা শেয়ার করবো না, কিংবা শেয়ার করলে মাঝে মধ্যে আমাদের লিঙ্কগুলোকে ব্লক করে দিতে পারে। এখন আপনাকে কি করতে হবে, আমি আপনাকে যে বলেছি যে তিনটা মেথড দেখাবো, সো স্টেপ বাই স্টেপ তিনটা মেথড দেখাবো। এই কপি পেস্ট মেথডগুলো আপনারা ব্যবহার করবেন। আপনি যদি ভালো সেল পেতে চান কিংবা একসাথে দ্রুত সেল পেতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। একজন স্টুডেন্ট মানে আপনি এই না,
শুধুমাত্র ক্লিক করে ইনকাম করে ফেলবেন না, অবশ্যই আপনাকে এমন একটা কাজ শিখতে হবে যে কাজটা দিয়ে আপনি লম্বা সময় ধরে অনলাইনে কাজ করতে পারবেন, কিংবা আপনার মেইন কাজের পাশাপাশি আপনি পার্ট টাইম একটা প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা রাখতে পারবেন, যেখান থেকে আপনার নিশ্চিত মাসে কিছু না কিছু ইনকাম আপনার হতেই থাকবে। কোরাতে আসার পর আমাদেরকে এখানে কোরাতে লিখতে হবে আমাদের, এটা যেমন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি, এই প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে ব্লুটুথ স্মার্ট ওয়াচ। ওকে, আমি এখান থেকে ব্লুটুথ স্মার্ট ওয়াচ লিখে এখানে সার্চ দিচ্ছি। দেখুন এখানে অনেক ধরনের কোশ্চেন রয়েছে, অনেক অনেক কোশ্চেন রয়েছে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আপনার পছন্দ মতো এখান থেকে এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক অনেক কোশ্চেন রয়েছে, যে বেস্ট, দেখুন অনেক কোশ্চেন যে কোন স্মার্ট ওয়াচটা ভালো, কোনটা কিনলে আপনি ভালো সার্ভাইভ করতে পারবেন। এখন আপনি কি করবেন, আপনি এখানে গিয়ে কি বলবেন যে এই স্মার্ট ওয়াচটা ভালো এটা কেনেন? নো, আমরা আরও স্মার্টলি আগাবো। কারণ মনে রাখবেন এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি যতটা স্মার্টভাবে আগাতে পারবেন, আপনি যত ভালোভাবে কাস্টমারের কাছে যেতে পারবেন, কাস্টমার আপনাকে তত ট্রাস্ট করবে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মেইন কনসেপ্টই হচ্ছে কাস্টমারের কাছে যাওয়া। কাস্টমারকে দূর থেকে প্রোডাক্ট আপনি দেখালে কাস্টমার কখনোই প্রোডাক্ট কিনবে না। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি একটা পাইকারি মার্কেট কিংবা একটা নিউ মার্কেটের পাশ দিয়ে আপনি যাচ্ছেন, একটা দোকানের দিকে তাকালেন, কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এখন কাস্টমার আপনাকে ডেকে বললো, ভাইয়া প্রোডাক্টটা দেখেন। আপনি প্রোডাক্টটা দেখতে দেখতে হেঁটে যাচ্ছেন, আপনি কিন্তু দোকানের কাছে গেলেন না। তখন দোকানদার কি করে, ভাইয়া আসেন বসেন প্রোডাক্টটা দেখেন। আপনি কি করবেন, আপনি যদি কোনোভাবে দোকানে ঢুকে পড়েন তাহলে করবে কি, সে এমনভাবে আপনাকে প্রোডাক্টটা দেখাবে, প্রোডাক্টের কোয়ালিটি বর্ণনা করবে, এমনভাবে এটার প্রাইস বলবে, দেখা যাবে আপনার জিনিসটা তখন প্রয়োজনীয়তাটা তখন বৃদ্ধি পাবে। আপনার মনে হবে যে না, ইস, এই প্রোডাক্টটা পেলে আমি হয়তো বা ধন্য হয়ে যাবো। তখন আপনি কি করবেন, প্রোডাক্টটা কিনে ফেলবেন। কিন্তু দেখেন, আপনি কিন্তু নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন, আপনার কোনো ধরনের প্রোডাক্ট কেনার টার্গেট ছিল না। সো আপনি কি করবেন কোরাতে আসার পর, সেখান থেকে আমি যে কোনো একটা পোস্ট এখান থেকে ওপেন করছি, আপনি কমেন্টে চলে আসেন। কমেন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি, এখানে আমি কি লিখে রেখেছি যে আমি এই স্মার্ট ওয়াচটা কয়েক মাস আগে কিনেছি, এর ভিতরে সাইক্লিং, রানিং এবং ওয়াকিং সব কিছু করা যায়, এর 300 mAh একটা ব্যাটারি রয়েছে যা 3-5 দিন ব্যবহার করা যায়, এর লেদার রিস্ট ব্যান্ড রয়েছে। মোটামুটি অল্প টাকার ভিতরে এটা একটা সেরা একটা স্মার্ট ওয়াচ হতে পারে, হয়তো বা তোমার এটা পছন্দ হবে। তুমি, আমি যেই সাইটটা থেকে এটা কিনেছি এটার সেই লিঙ্কটা আমি তোমাদেরকে দিলাম। মোটামুটি ওভারঅল এটা খুব ভালো একটা জিনিস, আমার এখান থেকে লস হয়নি। এবার একটু খেয়াল করে দেখুন, আমি এই কথাটা লিখেছি। আবার অনেকে কি করে, এখানে 5টা স্মার্ট ওয়াচ রয়েছে, এখান থেকে আপনি যে কোনোটা পছন্দ মতো করতে পারেন। দেখুন দুটা জিনিসের তফাৎ, আপনি একটা দোকানে কিছু কিনতে গেলেন, কেউ আপনাকে একটা প্রোডাক্ট দেখে বললো যে সেই প্রোডাক্টটা কিছুদিন ধরে ইউজ করছে, খুবই ভালো ফাটাফাটি, আরেকজন আপনাকে বলছে যে এই প্রোডাক্টটা মার্কেটে অনেকদিন ধরে এসেছে, যারা ইউজ করছে তারা বলছে যে অনেক ভালো। এখন আপনি কার কথা শুনবেন, যে নিজে ইউজ করছে তার কথা শুনবেন, নাকি যারা যে বলছে যে মার্কেটে অনেকে ভালো বলছে সেটার কথা শুনবেন? অবশ্যই আপনি তার কথাই শুনবেন, যে বলছে আমি নিজে ইউজ করছি অনেক ভালো একটা প্রোডাক্ট, আপনি তার কথা শুনবেন, তাই না? সো এইভাবেই কিন্তু আমাদের মতামত বা আমাদের চিন্তাভাবনা ডাইভার্ট হয়ে যাচ্ছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনাকে ঠিক ততটুকুই অ্যাডভান্সভাবে প্ল্যান করতে হবে, চিন্তা করতে হবে, যতটুকু স্মার্টলি আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারেন। সো এখন কি করবেন, এটা আপনি এখান থেকে কপি করবেন সিম্পলভাবে। কপি করার পর কমেন্টে আসবেন, কমেন্টে আসার পর এখানে আপনি এটা লিখে দিচ্ছেন। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লুটুথ কল স্মার্ট ওয়াচ, আমি এখানে এটা লিখে দিয়েছি। এখন আপনি অ্যাড কমেন্টে এটা লিখে দেন। এখন দেখেন আমাদের এখানে এটা পাবলিশড হয়ে গেছে। এখন যদি আমরা লিঙ্কে ক্লিক করি, দেখেন আমাদের সেই ঘড়িটার সাইটে কিন্তু চলে এলো। এখন কেউ যদি এখান থেকে এটা পারচেস করে, আমি এখান থেকে কিন্তু তাদের যে নির্ধারিত কমিশন পার্সেন্টেজ রয়েছে 14% বা 30%, সেই কমিশনটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে কোরা মেথড, যে আপনি কোরাতে কীভাবে মার্কেটিং করবেন। যারা স্টুডেন্ট রয়েছেন, যে কোনো সাইট যে কোনো প্রোডাক্ট সেম মেথড আজকে থেকে আপনারা মার্কেটিং করবেন, দেখবেন আপনাদের সেলস আসা শুরু হয়ে যাবে। কারণ আপনি যখনই টেকনিক চেঞ্জ করবেন, মনে রাখবেন আপনি একটা টেকনিক চেঞ্জ করলেন মানে আপনি হেরে গেলেন না। কখনো কখনো জেতার জন্য কৌশল পরিবর্তন করতে হয়, কৌশল পরিবর্তন করলেই কিন্তু কেউ হেরে যায় না, বরং জেতার একটা স্টেপ তৈরি হয়ে যায়। ওকে, সো এবার আমাদের পরবর্তীতে যে অপশন সেটা হচ্ছে অ্যাড ফোরাম। আপনারা অনেক ধরনের অ্যাড ফোরাম ব্যবহার করেন, তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় মার্কেটে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ফ্রি অ্যাড ফোরাম। এই সাইটের আপনারা যদি গ্লোবাল পজিশন দেখেন, দেখতে পাচ্ছেন প্রায় 12,000 পজিশনে রয়েছে, এবং গ্লোবালি সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাড ফোরাম, যেখানে হচ্ছে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রির যেগুলো রয়েছে তারা হচ্ছে বিশেষত এই সাইটটা বেশি ব্যবহার করে। সো কীভাবে আপনি এটা ব্যবহার করবেন, সিম্পলি আগে সাইন আপ করবেন, সাইন আপ করার পরে পাবলিশ ইয়োর অ্যাড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেহেতু আমরা এটা করে সেল পোস্ট দিব, সো আমরা সেল দিচ্ছি। এরপর রয়েছে সাব ক্যাটাগরি, আমরা এখান থেকে একটা সাব ক্যাটাগরি সিলেক্ট করছি, এটা হচ্ছে একটা ওয়াচ।
সো আমরা এখন প্রোডাক্টের টাইটেল যেটা রয়েছে প্রোডাক্টের টাইটেলটা বেছে নিব। ওকে, আমরা টাইটেল বেছে নিচ্ছি। এরপর রয়েছে প্রোডাক্টের ডিসক্রিপশন। আমরা প্রোডাক্টের ডিসক্রিপশন কোথায় পাচ্ছি? ডিসক্রিপশন ফিচারে, এখানে সব কিছু এখানে আমার বলা রয়েছে। ওকে, আমি এখান থেকে এটা কপি করছি, কপি করে আমাদের প্রোডাক্ট ডিসক্রিপশন এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন কি করবেন আপনি, মাঝে মাঝে বেশ কিছু স্টেপ গ্যাপ করবেন। এরপর আমি এখানে লিখে দিচ্ছি ভিজিট। ভিজিট লেখার পর আপনি এটাকে বোল্ড করবেন। এখানকার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্ক, এটাকে আপনারা সর্বপ্রথম টাইনি ওয়ারেল কিংবা যে কোনো লিঙ্ক শর্টনার ব্যবহার করে আপনারা এটাকে শর্ট করবেন। শর্ট করার পর এটাকে আপনারা এখানে বসিয়ে দিবেন। এই দেখুন, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আপনি এটা কপি করেন পুরোটা। কপি করার পরে আরও দুই তিনটা জায়গা আপনি এখান থেকে এটা ইউজ করতে পারেন। যেমন আমি এখানে মাঝে দিয়ে দিচ্ছি। প্রাইসটা আমরা এখান থেকে ফাঁকা রাখছি, কারণ যেহেতু প্রাইসটা আপ ডাউন কো করতে পারে, সেজন্য আমরা এখানে ইউএস ডলার কোনো কিছু দিচ্ছি না, প্রাইসের অপশনটা ফাঁকা থাকবে। আর যদি আপনার কোনো প্রোডাক্টের প্রাইস থাকে, তো সেক্ষেত্রে আপনি প্রাইসটা স্পেসিফিকভাবে দিয়ে দিতে পারেন। এরপর রয়েছে ইমেজ। এখান থেকে আপনি আপ টু তিনটা ইমেজ অ্যাড করতে পারবেন। আমি এখান থেকে তিনটা ইমেজ দিয়ে দিচ্ছি। তিনটা ইমেজ অ্যাড করা শেষ। এরপর রয়েছে আপনার লোকেশন। আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন এভরি টাইম। এরপর রয়েছে আপনার যে কোনো একটা স্টেট সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি যে কোনো একটা সিটি সিলেক্ট করবেন। ওকে, সিটি ইনফরমেশন এগুলো দেওয়া শেষ। এরপর রয়েছে কিওয়ার্ড। আপনি অবশ্যই বেশ কিছু কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন, যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আপনার প্রোডাক্টটা আসতে পারে। দেন এখানে লাস্টে দেখতে পাচ্ছেন যে আমি কোনো পেইড মার্কেটিং করতে চাচ্ছি না, আমি জাস্ট সম্পূর্ণ ফ্রিতে এখানকার এটা করব। দেন এখান থেকে এটা পাবলিশ করে দিতে হবে। এখন বলে রাখা জরুরি, আপনি কখন এটা পাবলিশ করবেন, কারণ যেহেতু এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মানুষজন সবচেয়ে বেশি ব্যবহার করে, সো আমাদের এখানে যখন রাত হবে তখন তাদের এখানে দিন। সো আপনি একটু ক্যালকুলেট করবেন, গুগল থেকে বের করে নেবেন তাদের অফিস আওয়ার এবং তাদের বিকালবেলা কিংবা তাদের সন্ধ্যাবেলার টাইমটা কখন। সেই সময়গুলোতে আপনি সবচেয়ে বেশি এখানে কপি পেস্ট করে আপনার ইনফরমেশনগুলো বেশি বেশি এখানে পেস্ট করবেন। এতে করে আপনার সেলস জেনারেট হওয়ার চান্স অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার ফাইনালি আমি আপনাদেরকে দেখাবো আপনারা ইউটিউবে কীভাবে মার্কেটিং করবেন। সেজন্য আপনাকে সর্বপ্রথম সার্চ করতে হবে আপনার প্রোডাক্টের নামটা, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর লাস্ট আওয়ার বা টুডে যেটা রিসেন্ট যেসব ভিডিও রয়েছে সেগুলো বের করবেন। আমি যেমন লাস্ট আওয়ারের ভিডিও বের করছি, এক ঘন্টা আগে আমার বেশ কিছু স্মার্ট ওয়াচের এখানে পোস্ট হয়েছে। সো আমি এখান থেকে 56 মিনিট আগে যেটা পোস্ট হয়েছে আমি সেটা এখানে ক্লিক করি। ওখানে ওটা ক্লিক করার পরে আপনাদের যে পোস্ট ছিল, অর্থাৎ আপনি কতদিন প্রোডাক্ট ইউজ করেছেন, প্রোডাক্টের এই এই ধরনের ফিচার রয়েছে, এই সম্বলিত পোস্ট আপনি আবার এখান থেকে কপি করবেন। আমাদের এই পোস্টটা মোট দুইটা জায়গায় ব্যবহার করা হবে, একটা হচ্ছে ইউটিউবে এবং আরেকটা হচ্ছে কোরাতে। কারণ মনে রাখবেন, কোরাতেও হচ্ছে যেমন মানুষ অনেকে জিজ্ঞাসা করে এবং অনেক ওইখানে ভিজিটর থাকে বা আমাদের সম্ভাব্য কাস্টমার থাকতে পারে, ইউটিউবেও ঠিক সেম একই রকম অবস্থা এখানে তৈরি হয়। বাট এখানে ব্যাপারটা হচ্ছে অ্যাডফর্মটা হচ্ছে শুধুমাত্র সেল পোস্ট দেওয়ার জন্য। সো সেখানে সেলের মতো করে আপনাকে পোস্ট দিতে হবে। আমি অনেকদিন ব্যবহার করেছি বা এটা অনেক পুরাতন, অনেক ভালো, এইভাবে লেখার এখানে কিছু নেই, এটা হবে সিম্পল সেল পোস্ট। আবার এখানে আমরা এলাম। এখানে আসার পর আমরা এখান থেকে এটা আবার পেস্ট করে দিচ্ছি। এবার একটা কাজ আপনাকে করতে হবে, আপনি যদি সরাসরি লিঙ্কটা এখানে দিয়ে কমেন্ট করে দেন তাহলে এটা আপনার স্প্যাম ধরবে এবং এই লিঙ্কটা আপনার এখানে দেখাবে পাবলিশড হয়েছে, বাট এটা কি হবে, এই ইউটিউবারের কাছে দেখাবে এটা হচ্ছে একটা স্প্যাম, সেটাকে ডিলিট করে দিতে পারে। সো আপনি কী করবেন, এখানে দেখুন আমি এখান থেকে কয়েকটা স্পেস কেটে দিচ্ছি, .com এর এখান থেকে একটা স্পেস দিয়ে দিচ্ছি। আমরা যখন এখান থেকে এটাকে এভাবে পোস্ট করে দিব, দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কটা কোনো লিঙ্ক আকারে দেখা যাচ্ছে না, সিম্পল একটা পোস্টের মতো হয়ে গেছে। এখন কি হবে, এই ভিডিওটা যারা দেখছে তারা যখন এই কমেন্টটা দেখবে যে হ্যাঁ সে একটা ঘড়ির একটা রিভিউ দিয়েছে এবং এখানেও একজন একটা রিভিউ দিয়েছে যে সে এই একটা ঘড়ি ব্যবহার করছে কয়েক মাস ধরে, ঘড়িটা খুবই ভালো সার্ভিস দিচ্ছে, এর এতগুলো ফাংশন রয়েছে এবং দামও খুব কম, এবং সে কোন সাইট থেকে কিনেছে সেটার লিঙ্কও দিয়ে দিয়েছে। এখন কারো যদি এখানে জিনিসটা পছন্দ হয়, সে অবশ্যই এখানকার লিঙ্কটা যেহেতু দেখানো হয়েছে, লিঙ্কটাকে কপি করবে। লিঙ্কটাকে কপি করার পর সেখানে চলে আসবে। এখানে আসার পর সে লিঙ্কগুলোকে এভাবে কী করবে, সিম্পলভাবে লিঙ্কগুলো এভাবে কেটে দিবে। এটা এখানে কেটে দিয়ে আমাদের লিঙ্কটাকে ইনস্ট্যান্ট এটা তৈরি হয়ে গেল। এখন দেখা যাচ্ছে, দেখুন আমি এটাকে লিঙ্ক দেওয়ার পর আমার নিচে প্রোডাক্টের ডিটেলটা দেখানো হচ্ছে। সো আমরা এখানে যখন ভিজিট করব, দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টের এখানে এক ক্লিকে নিয়ে এসেছে। আমি যে জিনিসগুলো দেখালাম বা তিনটা মেথড একটা ভিডিওর ভিতরে দেখালাম, আশা করি জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা অনলাইনে কিছু ইনকাম করতে চাচ্ছেন বা আপনাদের সাইডে একটা পার্ট টাইম ইনকামের পার্মানেন্ট ব্যবস্থা করতে চাচ্ছেন, তারা মেথডগুলো ফলো করবেন, অবশ্যই 100% আপনাদের সেলস আসবে। এবার জানতে হবে আমরা কিভাবে এখান থেকে পেমেন্ট নিতে পারবো। সো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন, ক্লিক করবেন এখানে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ অ্যাকাউন্ট। টোটাল দুইটা অপশন রয়েছে, একটা রয়েছে পেপ্যাল এবং আরেকটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পেপ্যালের মাধ্যমে মাত্র $50 হলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমে হচ্ছে ন্যূনতম $1,000 হলে আপনারা উইথড্র করতে পারবেন।
আপনাদের যদি পেপাল না থাকে তাহলে মার্কেটে অনেক ধরনের দেখবেন ভালো ভালো বেশ কিছু সাইট রয়েছে, সেসব সাইট কিংবা আপনার পরিচিত মার্কেটে কারো কাছ থেকে আপনি যদি খোঁজ করেন তাহলে কারো না কারো পেপাল অ্যাকাউন্ট পেয়ে যাবেন, তার মাধ্যমে পেমেন্ট আনতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না আপনি অনেক ভালো একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনি অনেক ভালো এখান থেকে সেলস আনতে পারবেন, অনেক বেশি ইনকাম করতে পারবেন, ওকে ফাইন, আপনি এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। ব্যাঙ্কের ক্ষেত্রে কী কী ইনফরমেশন এখানে লাগে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, অ্যাকাউন্ট নাম, সুইফট কোড, পোস্টাল কোড, ব্যাঙ্ক নেম, ব্যাঙ্ক অ্যাড্রেস, ব্যাঙ্ক সিটি, ব্যাঙ্ক কান্ট্রি, কারেন্সি টাইপ ইউএসডি নাকি আপনার ইউরো বা CNY বা চাইনিজ ইয়েন যেটা রয়েছে সেটা আপনারা নেবেন। এখান থেকে আপনারা অলওয়েজ ইউএসডি সিলেক্ট করবেন। এরপর আপনার যে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড রয়েছে সেগুলো দেওয়ার পর সাবমিট করে দিলে আপনাদের প্রত্যেক মাসে নির্দিষ্ট সময় আপনাদের পেমেন্ট চলে আসবে। এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখন পর্যন্ত ফাইনালি আমাদের চ্যানেল অনলাইন হেলথ 360কে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।